হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আজকে আপনাদের সামনে এমন একটি ট্রেডিং সাইটের রিভিউ নিয়ে এসেছে যেখান থেকে আপনি খুব সহজেই আর কি আর্নিং করতে পারবেন। এবং এই সাইটটা কিন্তু কালকে লঞ্চ হবে, অর্থাৎ আজকে হচ্ছে 31 তারিখ, কালকে 1 তারিখ এটা কিন্তু লঞ্চ হবে। তো আমরা লঞ্চ হওয়ার আগে অ্যাকাউন্ট করে রাখছি এবং আমরা আশা করছি যে সাইটটা অনেক ভালো হবে। আপনারা যারা MTFE এবং হিলটন মেটাতে ইনভেস্ট করে বাঁশ খেয়েছেন তাদের জন্য আমি আজকে বলবো যে সাইটটা থেকে আপনারা কিন্তু ইনকাম করতে পারবেন এবং আপনাদের যেটা লস হয়েছে তুলে ফেলতে পারবো। তো মূলত আমি দেখতে পাচ্ছি যে আমার গ্রুপে আমি একটা পোস্ট দিয়ে রেখেছি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন লেখা আছে যে সর্বোচ্চ সাইটগুলোর থেকে আমরা 1 মাস টার্গেট নিয়ে কাজ করব। 1 মাসের ঊর্ধ্বে যদি কাজ করতে যাই সেক্ষেত্রে আমাদের কিন্তু লস খাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে, ঠিক আছে। তো আমরা চেষ্টা করব সবাই কিন্তু 1 মাসের জন্য কাজ করার জন্য। তো যেহেতু সাইটটা নতুন লঞ্চ হচ্ছে, মিনিমাম কিন্তু 2 থেকে 2.5 মাস কিন্তু আমরা ধরে নিতে পারি যে সাইটটা থাকবে, কারণ প্রত্যেকটা সাইট আসার পরে কিন্তু মোটামুটি একটা টাইম পর্যন্ত কিন্তু প্রফিট দেয়, তারপরে কিন্তু তাদের যখন প্রফিট হয়ে যায় তখন তারা চলে যায়। সো আমরা যদি 1 মাস টার্গেট নিয়ে কাজ করি অবশ্যই আমরা এখান থেকে প্রফিট এবং পার ডে কিন্তু আমরা প্রফিট উইথড্র করে ফেলবো ভিউয়ার, সেক্ষেত্রে আমাদের কিন্তু রিস্কটা হবে না। তো বেশি লাভ না করতে যায় আপনারা মোটামুটি কাজ করতে যাবেন, তাহলে কিন্তু আপনারা রিস্কে পড়বেন না। তো এইভাবে আপনারা সাইটদেরকে বাঁশ দিয়ে দিতে পারবেন। তো আমি প্ল্যাটফর্মটা সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত তুলে ধরবো যে CBStrader যে সাইটটা আছে, CBStrader-এ আমরা এখানে মোটামুটি আমরা দেখতে পাচ্ছি যে এখানে আপনারা কিন্তু এখানে বাইনারি সিগন্যাল দেখে দেখে অকেশনালি কাজ করতে পারবেন এবং এখান থেকে টিম লেভেল থেকে ভালো ইনকাম হবে। আমরা দেখতে পাচ্ছেন যে এখানে লেভেল 1 থেকে 20% কমিশন, লেভেল 6 পর্যন্ত ইনকাম করার সুযোগ আছে এবং কোম্পানিটা কিন্তু USA থেকে রানিং হচ্ছে এবং লঞ্চিং ডেট আপনারা দেখতে পাচ্ছেন 1 তারিখ। এবং এখানে কিন্তু মিনিমাম আমরা যদি ডিপোজিট করতে যাই, মিনিমাম ডিপোজিট এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে $50 এবং প্রফিট কিন্তু 1 থেকে 7% পর্যন্ত পার ডে দিবে। এবং উইথড্র ফি আমাদের দেখতে পাচ্ছেন যে আমাদের যদি এখান থেকে মিনিমাম উইথড্র করতে চাই $10 হলে উইথড্র করতে পারবো এবং উইথড্র ফি 10% এবং 1 থেকে 24 ঘন্টার মধ্যে আমাদের পেমেন্ট আসবে এবং এটা কিন্তু মনডে থেকে ফ্রাইডে পর্যন্ত, ঠিক আছে, এই সময় পর্যন্ত আমরা এখানে কাজ করতে পারবো। তো আপনাদেরকে মোটামুটি আমি একটা ধারণা দিলাম। এখন চলেন আমরা সাইটটাতে চলে যাই। সাইটটাতে হচ্ছে মোটামুটি এই যে এরকম একটা সাইট এবং ভিডিও ডেসক্রিপশন এবং কমেন্টে আমি সাইটটার লিঙ্ক কমেন্টে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ক্লিক করলে এই সাইটটাতে চলে আসতে পারবেন খুব সহজেই। তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে এখানে আপনারা কীভাবে কাজ করবেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে গেট স্টার্টেড একটা অপশন আছে, গেট স্টার্টেডের উপরে আপনারা ক্লিক করে দেবেন। গেট স্টার্টে আসার পরে আপনাদের এখানে সিম্পলি দেখতে পাচ্ছেন যে এখানে ইউজার নেম দিতে বলতেছে, এখান থেকে আপনারা জাস্ট আপনার ইউজার নেম একটা বানিয়ে দিবেন, আপনার নাম সাথে সংখ্যা দিয়ে দিবেন, তারপর আপনার ফুল নেমটা দিবেন, তারপর আপনার ইমেল অ্যাড্রেসটা দিবেন, তারপর আপনার একটা ফোন নাম্বার দিবেন, তারপর চুজ কান্ট্রি, চুজ কান্ট্রিতে যে অবশ্যই আমরা এখান থেকে বাংলাদেশ করে দিব যেহেতু আমরা বাংলাদেশ থেকে কাজ করছি। তারপর আপনাদের রেফারেল আইডি দেখতে পাচ্ছেন, রেফারেল আইডিটা অবশ্যই আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং কমেন্টে যে দেওয়া আছে সেটা অবশ্যই ব্যবহার করবেন, ব্যবহার অবশ্যই আপনাকে করতে হবে। আমি আমার এক ফ্রেন্ডের রেফার আইডি ব্যবহার করে অ্যাকাউন্ট করবো, আপনারা আপনাদের যে কোনো একজন কিন্তু অবশ্যই দিতে হবে। দেওয়ার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পাসওয়ার্ড আছে, পাসওয়ার্ডটা দিবেন, আপনার পছন্দ মতো একটা পাসওয়ার্ড দিবেন এবং সেম পাসওয়ার্ডটা এখানে দিবেন। দেওয়ার পরে আই এগ্রি উইথ টার্মস অ্যান্ড কন্ডিশন, এখানে একটা টিক চিহ্ন দিয়ে গেট স্টার্ট এই অপশনটাতে ক্লিক করলে আপনার কিন্তু অ্যাকাউন্ট হয়ে যাবে। তো আমি আপনাদেরকে অ্যাকাউন্টটা করে দেখাই দিচ্ছি। তো ভিউয়ার্স, আপনারা অ্যাকাউন্টে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে ভেরিফাই ইওর ইমেল চলে আসবে। আপনারা এখানে করবেন কি, এখানে আপনার কিন্তু অবশ্যই আপনি ইমেল অ্যাড্রেসে চলে যাবেন। ইমেল অ্যাড্রেসে যাওয়ার পরে দেখবেন যে একটা অবশ্যই ভেরিফিকেশন একটা মেল চলে আসবে। তো আমরা এখান থেকে সরাসরি চলে যাচ্ছি ইমেলের মধ্যে, আমাদের জিমেলে চলে যাচ্ছে। জিমেলে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন CBStrader থেকে একটা ইমেল চলে এসছে এবং এখানে দেখতে পাচ্ছেন যে ভেরিফাই ইওর ইমেল, এই জায়গায় আপনি একটা ক্লিক করে দেবেন তাহলে কিন্তু অবশ্যই আপনার সাথে সাথে অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে। তো খুব সহজে আপনারা কিন্তু এখান থেকে ক্লিক করে আপনাদের অ্যাকাউন্টটা ভেরিফাই করে ফেলতে পারবেন। তো ভিউয়ার্স, আমাদের কিন্তু অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে গেছে এবং আমরা যদি এখন বেসিক ইনফরমেশন এগুলোতে আসি তাহলে আপনারা দেখতে পাবেন যে এখানে পেমেন্ট মেথড কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ব্যাংক থেকে আমরা সরাসরি ব্যাংক অ্যাকাউন্ট থেকে উইথড্র করতে পারবো। ব্যাংক অ্যাকাউন্ট নেম, অ্যাকাউন্ট নাম্বার, সুইপ কোড দিলে হয়ে যাবে, অথবা আপনি বিটকয়েনের মাধ্যমে উইথড্র করতে পারবেন, ইথেরিয়ামের মাধ্যমে করতে পারবেন, লাইট কয়েন এবং আমাদের সবথেকে পপুলার দেখতে পাচ্ছেন USDT TRC20। তো এইটাতে আমরা কিন্তু উইথড্র করব এবং এখানে কিন্তু অবশ্যই আপনার ডিপোজিট অ্যাড্রেসটা বাইন্যান্স অথবা ট্রাস্ট ওয়ালেট থেকে নিয়ে এসে আপনাকে
এখানে অ্যাড করে রাখতে হবে। তো ডিপোজিট অ্যাড্রেসটা আপনারা নিয়ে এসে রাখবেন, এবং এখানে আমরা এখন জিনিসগুলো আপনাদেরকে দেখাবো, সেটা হচ্ছে এখান থেকে আমরা হোমে চলে যাচ্ছি। হোমে যাওয়ার পরে আপনাদেরকে বিস্তারিত দেখাচ্ছি যে এখানে হচ্ছে আমাদের অ্যাকাউন্ট ব্যালেন্স এখন দেখতে পাচ্ছেন জিরো, আমরা টোটাল প্রফিট এখানে দেখতে পাবো এবং টোটাল বোনাস কত পাইছি সেটা দেখতে পাবো, এবং রেফার থেকে আমরা যে কমিশনটা পাবো সেটা এখান থেকে পাবো। জানেন যে এখানে রেফার কমিশন অনেক ভালো, 6টা জেনারেশন পর্যন্ত এখানে ইনকাম করতে পারবেন। টোটাল ডিপোজিট কত করছেন সেটা আপনি দেখতে পাবেন, এবং টোটাল কত ডলার আপনি উইথড্র করছেন সেটা এখানে দেখতে পাবেন, এবং আপনার রেফার কত সেটা আপনি দেখতে পাবেন। সো এখানে হচ্ছে আপনি এখন যদি এখানে ইনভেস্ট করতে চান তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা দেশের কারেন্সি মুদ্রা এখানে আমরা দেখতে পাচ্ছি, এবং ইনভেস্ট নাও অপশনে আপনি ক্লিক করতে পারেন। এখানে যেহেতু আমাদেরকে ডিপোজিট করতে হবে, এবং আপনারা জানেন যে এখানে মিনিমাম হচ্ছে ডিপোজিট কিন্তু $50, ঠিক আছে, $50 USDT আমাদেরকে ডিপোজিট করতে হবে। এবং এখানে প্রিমিয়াম ট্রেডিং বট, ট্রেডিং সম্পর্কে আমি বিস্তারিত আরেকটা ভিডিও দিয়ে দিব, এবং আজকের অ্যাকাউন্ট ব্যালেন্স আপনাদেরকে দেখাবো যে চুজ পেমেন্ট মেথড, অ্যাকাউন্ট ব্যালেন্স, এন্টার ইউর অ্যাকাউন্ট। এখানে আপনি ধরেন $50 হচ্ছে ইনভেস্ট করবেন, তো $50 আপনি এখানে দিবেন, $50 চুজ ইউর পেমেন্ট মেথড, এখান থেকে আপনি অ্যাকাউন্ট ব্যালেন্স আপনি চুজ করবেন, তারপর কনফার্ম টু ইনভেস্ট, ঠিক আছে, এখানে ক্লিক করে দিবেন। তো এখানে অবশ্যই প্রিমিয়াম ট্রেডিং বট, এখানে অ্যামাউন্ট টু স্মল টু লার্জ আর টু লার্জ দেখাচ্ছে, তো এখান থেকে আমরা $50 দিয়ে দিলাম, $50 দিয়ে দিয়ে তারপর হচ্ছে কনফার্ম ইনভেস্ট, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু আপনারা এখান থেকে ইনভেস্ট করতে পারবেন, ঠিক আছে। এবং এখান থেকে আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে সবথেকে ভালো হয় আপনারা এখানে থ্রি ডট মেনুতে আসবেন, আসার পর এখান থেকে ডিপোজিট ফান্ডস আছে, উইথড্র ফান্ড আছে, অটো ট্রেডিং আছে, এগুলা বাইনারি ট্রেডিং এবং বাইনারি সিগন্যাল, এই তিনটা সম্পর্কে আমি আপনাদেরকে নেক্সট ভিডিওতে দেখাবো। আজকে আপনাদেরকে উইথড্র এবং ডিপোজিট সম্পর্কে দেখাই দিচ্ছি যে ডিপোজিট ফান্ডে ক্লিক করবেন। ডিপোজিট ফান্ডে ক্লিক করে অবশ্যই আপনারা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন যে মিনিমাম এখানে $50 এখান থেকে আপনাকে দিতে হবে USDT TRC20। তো অনেকে অনেক জিনিস ভুল করেন, যে আপনারা বাইন্যান্স থেকে জানেন যে এখান থেকে কিন্তু হচ্ছে $1 ফি কাটে, তো আপনারা যদি বাইন্যান্স থেকে 51 এখানে ইনভেস্ট করেন তাহলে এখানে কিন্তু রিসিভ হবে 50, ঠিক আছে। তো এখানে আপনাকে এইটা কথা মাথায় রাখতে হবে, ট্রাস্ট ওয়ালেট বা বাইন্যান্স থেকে আপনাকে পাঠাইতে হবে যে হলো 51, তাহলে আপনি এখানে 50 হবে। তো এন্টার অ্যামাউন্টে এখানে 50 দিবেন, 50 দিয়ে প্রসিড অপশনে ক্লিক করবেন, ঠিক আছে। প্রসিড অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে এই যে দেখেন 50 আমরা দিচ্ছি, তো এখানে আমাদেরকে একটা অ্যাড্রেস দিবে, এই অ্যাড্রেসটা কপি করে নেবেন মেয়েকে, তো এই অ্যাড্রেসটা কপি করে নিয়ে এই অ্যাড্রেসে আপনাদেরকে $51 পাঠাইতে হবে, $51 পাঠাইলে আপনার 50 রিসিভ হবে, ঠিক আছে। তো $51 আপনি যদি আপনার কাছে ডলার না থাকে অবশ্যই আমাকে ভিডিও ডেসক্রিপশন বক্সে পাবেন, ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক আইডি দেওয়া আছে, আমার সব কিছু গ্রুপ পেজ সব কিছু দেওয়া আছে, আপনি ওখানে মেসেজ দিবেন যে ভাই আমার ডলার লাগবে, তাহলে কিন্তু আমি আপনাদেরকে এই ডলারটা দিয়ে দেবো, ঠিক আছে। তো আপনারা আমার কাছ থেকে ডলার নিতে পারবেন, চাইলে আপনি সেলও করতে পারবেন আমার কাছে, কোনো সমস্যা নেই। অবশ্যই আপনার ভিডিও ডেসক্রিপশন বক্স ফলো করে আমার সাথে যোগাযোগ করে নেবেন। তো এটা জাস্ট এখান থেকে আমরা কপি করে নিব, কপি করে নেওয়ার পরে এটা আমরা চলে যাব বাইন্যান্সে, দেখেন এখান থেকে সরাসরি বাইন্যান্স অথবা ট্রাস্ট ওয়ালেটে আপনারা চলে যাবেন, তারপর এখান থেকে ওয়ালেটে যাবেন, ওয়ালেটে যেয়ে এখান থেকে ফান্ডিং বা আপনার স্পট যেখানে ডলারটা আছে সেখানে যাবেন। সেখানে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ডিপোজিট এবং উইথড্রয়াল, তো এখান থেকে আমরা সিলেক্ট করবো হচ্ছে উইথড্রয়াল অপশনটা, উইথড্রয়ালে যাবো, তো উইথড্রয়াল, তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন ক্রিপ্টো নেটওয়ার্ক, এইটা সিলেক্ট করবো, তারপর এখান থেকে আমরা অ্যাড্রেসটা পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পরে এখান থেকে আপনাদের একটা ক্লিক করে নিচে আসতে হবে, দেখতে পাচ্ছেন ট্রন TRC20 লেখা আছে, এই অপশনে ক্লিক করে দিব, তারপর এখান থেকে আপনাকে সেট করতে হবে 51, দেখেন 51 কেন বললাম, 51 দিলে আমরা 50 রিসিভ হবে। সো এখানে আমাদেরকে 51 ইনভেস্ট করতে হবে, তারপরে আপনাকে এখান থেকে উইথড্রয়ালে ক্লিক করলে আপনার কিন্তু উইথড্রটা হয়ে যাবে। উইথড্র হয়ে যাওয়ার পরে আপনাদের দেখতে পাবেন যে আপনাদের হিস্টোরি, হিস্টোরিতে যাওয়ার পরে আপনি যেটা ইনভেস্ট করবেন এরকম থাকবে, তখন আপনাকে কী করতে হবে, সেটা আপনি যেটা ইনভেস্ট করবেন সেই USDTটার একটা এরকম একটা স্ক্রিনশট নিতে হবে, এরকম একটা ট্রানজ্যাকশন আইডি সহ স্ক্রিনশট নিতে হবে। স্ক্রিনশট নেওয়ার পরে আপনার কী করতে হবে, এখানে চলে আসতে হবে, তারপর এখান থেকে আপনাকে কী করতে হবে, মেক অ্যাজ কমপ্লিট এখানে ক্লিক করে দিতে হবে, এবং কমপ্লিট করার পরে এখানে দেখতে পাবেন যে আপনাকে স্ক্রিনশট জমা দেওয়ার পরে, জমা দেওয়ার জন্য একটা অপশন থাকবে, ঠিক আছে। দেখেন আমি আপনাদেরকে দেখা দিচ্ছি, মেক অ্যাজ কমপ্লিটে ক্লিক করবেন, তারপর এখানে দেখতে পাচ্ছেন যে একটা চুজ ফাইল অপশন চলে আসছে, চুজ ফাইলে যেয়ে আপনি যে স্ক্রিনশটটা নিলেন
পেমেন্ট প্রুফ মানে আপনি যে ডিপোজিট করছেন সেটার আপনি স্ক্রিনশটটা নিয়ে এখানে সেভে ক্লিক করে দিবেন। তারপর কিছুক্ষণের মধ্যে আপনার কিন্তু মেন ব্যালেন্সে আপনার যে দেখতে পাবেন ড্যাশবোর্ডে যে আপনার ডিপোজিট হয়ে গেছে $50। এটা হচ্ছে সিস্টেম। তো আপনারা প্রথমে অ্যাকাউন্ট করেন, অ্যাকাউন্ট করে সবাই এখানে প্রথম আপনারা ডিপোজিট করবেন মিনিমাম 50 দিয়ে শুরু। তো আপনারা ডিপোজিট করে কাজ শুরু করে দেন এবং সাইটটা আপনারা আজকে ভিডিও থেকে শুরু করে আপনারা এক মাসের মতো কাজ করবেন। কাজ করার পরে সবাই কিন্তু প্রফিটটা তুলে নেবেন, তুলে নেওয়ার পরে আপনারা হচ্ছে তাহলে কোনো লসে পড়বেন না। তো এবং এর এখানে আপনারা ডিপোজিট করার পরে কীভাবে ইয়া করতে হবে সেটা আমি আপনাদেরকে নেক্সট ভিডিওতে দেখাই দিব, যেখানে কীভাবে ডিপোজিট করার পরে আপনাদেরকে সিগনালগুলো কীভাবে পাবেন আমি নেক্সট ভিডিওটা দেখাই দিব। তো আজকে ভিডিও এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।